হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের জন্য এখানে একটি ভিডিও নিয়ে এসেছি। এটা হলো আরব কান্ট্রিতে আরবিকরা কীভাবে আপনার ঈদের সময় বা যে কোনো সময় মাংস বানিয়ে খায়। এখানে একটা ভিডিও নিয়ে এসেছি। প্রথমে এই যে এখানে একটা চুলো দেখতেছেন, এই চুলার মধ্যে এখানে কয়লা দিয়ে আগুন রেডি করে রেখেছে এবং আগুনের উপরে একটি তাওয়া দিয়েছে। এই যে দেখুন, এটা সম্পূর্ণ মানে ফুটা করানো, তো যেন আগুনটা উপরের দিকে আসতে পারে। তো ভিউয়ার্স, এখানে এটা কিছুক্ষণ রাখার পরে যখন গরম হবে এটার উপরে এই মাংসগুলো দিবে। তো এই মাংসগুলো আপনার প্রথমে তারা এই তেল এবং কিছু মশলা, বেশি মশলা তারা ইউজ করে না, এখানে হালকা মরিচ এবং লবণ আর এই জৈতুনের তেল বা নর্মাল তেল আপনি ব্যবহার করতে পারেন, এভাবে দিয়ে এটা এরা রান্না করে। তো এখানে আমি ভিডিওটি ভালো করে করতে পারিনি, কারণ এটা তারা পছন্দ করে না ভিডিও করা, তাদের রান্না। তারপরে আমি অনেক কষ্ট করে করেছি এই তার অজান্তে। তো আপনাদের সুবিধার্থে আপনারা একটা রান্না শিখে নিন কীভাবে করে। তো এখানে একটা ফ্যান ব্যবহার করে ওই নিচে কয়লা থেকে আগুন আসার জন্য, তো আগুনটা উপরে বেশি যেন না আসে, নাহলে কালো হয়ে যাবে মাংসটা। এই জন্য আগুন যেন কম আসে, হাওয়া এই জন্য কম দেয়। তো ছোট্ট একটা হাতের মধ্যে ফ্যান থাকে, ওই ফ্যানটা আমি উঠাতে পারি নাই, এটা হাতের মধ্যে রাখি, ব্যবহার করে হাওয়া দেয়। যেমন আমরা এই হেয়ার ড্রাই যে মেশিন আছে এরকমই প্রায়, হেয়ার ড্রাই মেশিনের মতো যে হাওয়া দিলে এখানে এই আগুনটা জ্বলে উঠে। তো আগুন যেন কম আসে এই জন্য এই ওটা কম ব্যবহার করে। তো এভাবেই এই আরবি রান্না বান্না এভাবে করে অনেকজনে। এটা হলো সুদানি একটা আইটেম, সুদানের মানুষ এগুলো এভাবে খায়। ভিউয়ার্স, আমি এই রান্না আমি এটা খেয়ে দেখেছি, এটা কাবাবের মতো। তো এখানে উপরে আগুন বেশি আসলে কিন্তু তিতা হয়ে যায়, এই জন্য আগুনটা উপরে যেন কম আসে, নিচে আগুন থাকবে তাহলে ভালো হবে। তো আপনারা চেষ্টা করবেন নিজেরা বানিয়ে দেখার জন্য এটা কীভাবে করে। অনেক টেস্ট, অনেক টেস্ট এবং স্বাস্থ্যকর, এই খাওয়াটা খুবই স্বাস্থ্যকর। ওকে ভিউয়ার্স, তো আপনারা শিখে নিন এটা। এই অতি মশলার প্রয়োজন হয় না, একটু গোলমরিচ লবণ এবং হালকা লাল মরিচ দিলে দিতে পারেন, এভাবে করে। ওকে ভিউয়ার্স, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, আসসালামু আলাইকুম।